আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদি আরবের আজকের দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ ১৬ জানুয়ারি দু হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানেন এবার অনুরোধ থাকলো সৌদি আরবের আজকের প্রথম খবরটি হল আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির ন্যাশনাল সেন্টার অফ এক ঘোষণাতে জানিয়েছেন যে আজ সোমবার এবং তারপর দিন মঙ্গলবার সৌদি আরবের আশেপাশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রজোর অব্যাহত থাকবে রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশ কাসিম উত্তর সীমান্ত আলজৌফ অঞ্চলে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার প্রবল বৃষ্টি সহ মাঝারি থেকে ভারী বস্রজোর দেখা দিতে পারে তাছাড়া জাজান হাইল আলবাহা আসির মক্কা সেই সাথে রাজধানী এবং আল শারিকাসহ রিয়াদের অন্যান্য অঞ্চলগুলোকেও ব্যাপকভাবে প্রভাবিত করবে এই ঝড় বৃষ্টি এর সাথে শিলাবৃষ্টি কুয়াশা উপকূলীয় এলাকাতে উচ্চটেও হবে তাছাড়া তাবুক অঞ্চলে তুষারপাত হতে পারে যার ফলে রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে কিছু কিছু এলাকার তাপমাত্রা পাঁচ থেকে শূন্য ডিগ্রিতে নেমে আসবে বলেও জানানো হয়েছে তাই আবহাওয়া অধিদপ্তর এই বিষয়ে সকলকে সতর্ক করেছে আজকের দ্বিতীয় খবরটি যে কারণে বাংলাদেশি সহ ২৬ জন সৌদি আরবে আটক সৌদি প্রবাসীরা সাবধান বিশেষ করে যারা অবৈধ আছেন তারা সতর্কতার সাথে কাজ করুন এবং চলাফেরা করুন আজ রিয়াদ পুলিশের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে রিয়াদের দক্ষিণে কাজ চলমান এমন একটি সাইটে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করা হয়েছে আটককৃতদের রেসিডেন্সি মানে ইকামা আইন বঙ্গের অপরাধে আটক করা হয়েছে রিয়াদ পুলিশ জানিয়েছেন যে আটকৃতদের মধ্যে পনেরো জন বাংলাদেশি প্রবাসী তিনজন ভারতীয় দুই জন পাকিস্তানি পাঁচজন ইয়েমেনি এবং একজন সুদানের নাগরিক রয়েছেন আটকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ তাই সৌদি আরবে থাকা সকল প্রবাসীরা বিশেষ করে যে সকল প্রবাসীরা অবৈধভাবে অবস্থান করছেন আপনারা সতর্কতার সাথে চলাফেরা করুন এবং সাবধানে থাকুন কারণ সৌদি আরবের চারদিকেই পুলিশের ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের দুইটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে